नमस्कार बांगलार रान्नाबाड़ी चैनेले आपनादेर स्वागत। आज आमी तैरी करब चिकेन साटे। चलुन देखा जाक किभाबे आमी चिकेन साटे तैरी करी अल्प समये कम खरचे। এই জায়গায় নিয়েছি 250 গ্রাম চিকেন হাড় ছাড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা লেবু চিপে রস। আপনারা যদি পারেন ভিনিগার দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন। এরপর দিয়ে দেব আমি জিরের গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো সামান্য, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এইবার ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব ম্যারিনেট করে। আবার একটা বাটি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কানা ডিম ফাটিয়ে। এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটা জল দেব না, 3 কানা ডিম ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে ডেলা পাকিয়ে যাবে। মিশানো হয়েছে, একটা আমি প্লেটে ঢেলে দিচ্ছি, এতে আমার কাজটা করতে সুবিধা হবে। 30 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এর মধ্যে আমি কিছু টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম একই রকম করে কেটে নিয়েছি। মাংসের ভিতর আমি এইগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে মাংসের সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজে টমেটোতে আর ক্যাপসিকামে। মশলাগুলো ভরবে, ভালো লাগবে খেতে। একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরকমভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি কয়েকটা স্টিক নিলাম। এই স্টিকগুলো 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর জল থেকে তুলে নিয়ে আসলাম। এরপর আমি মাংসগুলো গেঁথে নেব। প্রথমে আমি একটা চিকেনের টুকরো ভরে নিচ্ছি। এরপর দিয়ে দেব আমি একটা পেঁয়াজের টুকরো। এরপর দিয়ে দেব আমি একটা টমেটোর টুকরো। দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামের টুকরো। আবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো, ক্যাপসিকাম, আবার 1 টুকরো চিকেন। তৈরি হয়ে গেল আমার চিকেন সাটে। খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নেবেন। কাজটা কিন্তু খুব সোজা আর খেতেও কিন্তু দারুণ। বাড়িতে অতিথি আসলে অবশ্যই করে দিতে পারেন। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো, এরপর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো, দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো,
टमेटो टुकड़ो, कैप्सिकम आबार दिए दीची चिकेन टुकड़ो। यही भावे किन्तु पोतीटा सजिए नेब। एक ही भावे किन्तु आमी सबकटा सजिए नेब। आमी सब कटा सजिए निलाम। एबार आमी बैटारे चुबिए निच्छी चिकेन साटे गुलो। एइभावे जदि भालो करे ना भरे ताहले आमी एकटा चामचेर साहाज्ये ओपरे आमी ढेले ढेले दिच्छी। ताते किन्तु खुलबेओ ना आर भांगबेओ ना आर असुविधाओ हबे ना किछु। एकई भावे सब कटाते एरकम भावे भरिए नेब बैटारटा। এতে কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর আমি ব্যাটারে চুবিয়ে আস্তে করে ছেড়ে দেব চিকেন শাটে। এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি তিনখানাই করব। প্রথমে আমি তিনখানা করলাম। আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তলায় পোড়া লেগে যাবে। এক পিঠ হয়েছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। চিকেন সাটেগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এরকমভাবে অবশ্যই বাড়িতে করে খাবেন। বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চিকেন সাটেগুলো ভাজা হয়েছে, আমি একটা জায়গায় কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সবকটা চিকেন সাটে ভেজে নেব। দেখুন কত সুন্দর চিকেন সাটে তৈরি হলো। কড়াইটা ধুই আমি বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর সামান্য রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ টমেটো সস, দুই টেবিল চামচ রেড চিলি সস, এক চা চামচ সোয়া সস, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন, নুন ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ জল। জলটা দেওয়া এই কারণে সসটা একটু পাতলা হবে আর চিকেন সাটেগুলো মাখাতে খুব সুবিধা হবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার চিকেন সাটেগুলো সসে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে জায়গাটা লাগবে না একটু চামচের সাহায্যে ভরিয়ে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর হবে। চিকেন সাটে আমার একদম তৈরি। এইবার পরিবেশনের পালা। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।